নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 17 দিনের এই মহাসংযোগ, এই পাঁচ রাশিকে অর্থ দিতে চলেছে ভূতে, ভূতে দিতে চলেছে টাকা। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, বর্তমান যে গ্রহের যে গোচর, সেই অনুযায়ী এই পাঁচ রাশি বিশেষভাবে আর্থিক রূপ থেকে সমৃদ্ধশালী হতে চলেছে। কোন কোন এই রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এবং কী কারণ কৌশিক রায় কখনো হাওয়াতে কোনো দিন কথা বলে না, অর্থাৎ সম্পূর্ণ গ্রহের গোচর ধরে কিন্তু আপনাদের সামনে আলোচনা করে। দেখুন, বেশ কিছু হোয়াটসঅ্যাপে কমেন্টস আসছে যে স্যার আমার এই জায়গাটাতে সমস্যা, আমার ঠিক হবে তো? তো প্রথম কথা, আপনার আমি জন্মছক দেখতে পাচ্ছি না, এবং আপনার যে ডেট অফ বার্থে গ্রহের কী অবস্থান, আপনার কোন জায়গাটাতে দোষ আছে, এটা আমি কিন্তু কখনোই দেখতে পাচ্ছি না। আগেই লিখে দিচ্ছে যে স্যার আমার এখানে প্রতিকার প্রতিবিধান করে একদম আমি মানে গ্যারেন্টির সঙ্গে আমি জায়গাটাতে ভালো হব, তো আগে দেখতে হবে আপনার জন্মছক, সেই জায়গাটা আপনার প্রাপ্তির জায়গায় আছে কি না দেখা দরকার, এবং তারপরে গ্রহের প্রতিকার প্রতিবিধান করা একান্তই দরকার। অনেকে হোয়াটসঅ্যাপে কমেন্টস করছেন এইভাবে, কেউ কেউ করছেন যে স্যার আমার এটা হয়েছে একটু বলে দিন, হাতে ছবি পাঠিয়ে দিচ্ছেন। দেখুন, এটা সম্পূর্ণরূপে, আমি আবারও বলছি, এটা সম্পূর্ণরূপে পেড সার্ভিস, অর্থাৎ এখানে কোনো ফ্রিয়ের কথা নেই। দেখুন, আপনি যখন দেখাবেন তখন আপনাকে আমার যে পারিশ্রমিক আছে, আমার যে চার্জ আছে, সেটা আপনাকে প্রদান করে আপনাকে কিন্তু দেখতে হবে। ফ্রিতে কোনো কিছু কিন্তু হয় না, কারণ প্রত্যেকেরই কিন্তু পেট আছে। ধরুন আপনি একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, আপনি একটা কাজ করেন, প্রত্যেকেরই কিন্তু পেট আছে, প্রত্যেকেরই কিন্তু রুজি রোজগার একটা কিন্তু ব্যাপার আছে, অর্থাৎ এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। আমি বারবার বলছি, যারা একমাত্র যারা দেখাতে চাইছে নিজস্ব জন্মকুণ্ডলী বিচার করা, প্রতিকার প্রতিবিধান করা, বিশেষ কিছু ক্রিয়া করা, তারাই অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এবং যারা ফোন করছেন, প্রচুর ফোন আসছে, ফোন কিন্তু সবসময় ধরা সম্ভব হচ্ছে না, যারা বুকিং করতে চান তারা অবশ্যই এটা সম্পূর্ণরূপে আপনাদেরকে পারিশ্রমিক দিয়ে দেখাতে হবে। তো এবার বলতে চলেছি, এই যে 17 দিনের মহাসংযোগে কোন এই পাঁচ রাশি ভূতে টাকা দিতে চলেছে। ভূতে টাকা দেওয়া মানে আপনার আকস্মিক ধনপ্রাপ্তি, কোনো পেন্ডিং হয়ে আছে টাকা, সেই টাকা আপনি পাবেন, বা আপনার বিল পাস হচ্ছে না, সেই বিল পাস হয়ে যাবে। আপনার দীর্ঘদিনের জন্য লোনের জন্য অ্যাপ্লাই করে আছেন, লোন আপনার কিন্তু হবে। আপনার ডুবে গেছে যে টাকা আপনার পাওয়ার কথা ছিল না, সে টাকা আপনি পাবেন, লটারি থেকে আপনি টাকা পাবেন। আপনি দেখা গেল কোনো সূত্র থেকে, আপনি জানতেনই না ওই জায়গাতে আপনার কোনো সম্পত্তি আছে, এরকম কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু আসার সম্ভাবনা কিন্তু থাকছে, অর্থাৎ এই জায়গা থেকে কিন্তু সম্পত্তি পাওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এটা হচ্ছে ভূতে টাকা দেওয়ার কথা আমি আপনাদেরকে বলছি। আকস্মিক প্রাপ্তি, হঠাৎ কোনো কিছু হওয়া। তো কোন এই রাশি? প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে ধনপতি ধনভাবে অবস্থান করছে, এবং আপনার ধনপতির উপর রাহুর দৃষ্টি, অর্থাৎ এবং আপনার পঞ্চমভাবে বৃহস্পতিও কিন্তু ঢুকে যাচ্ছে 14 সেপ্টেম্বর পর থেকে, অর্থাৎ যিনি কিনা আপনাদের এই জায়গাটাতে কিন্তু আপনাদের লাভের জায়গা কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ প্রথম কথা হচ্ছে, আপনাদের চতুর্থ পতি পঞ্চমভাবে, অর্থাৎ কেন্দ্র থেকে কোন রাজ্য সৃষ্টি করবে, ধনভাবে ধনপতির অবস্থান, রাহুর দৃষ্টি আকস্মিক ধনলাভ ঘটাবে, এবং এর সাথে সাথে আপনাদের চতুর্থ পতি এবং নবম পতি আপনাদের ধনভাবে অবস্থান করছে, একাদশ পতিকে কানেক্ট করে, অর্থাৎ আকস্মিক ধনপ্রাপ্তি, লটারি শেয়ার,
কর্মক্ষেত্রে উন্নতি এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে সিংহ রাশির। এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থেকে লাভ, গোল্ডের সঙ্গে যারা যুক্ত আছে তারা কিন্তু এই সময় লাভ কিন্তু পাবেন সিংহ রাশি। দুই নম্বর যে রাশির কথা বলবো সেই রাশির নাম হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে ভাগ্যপতির অবস্থান সুবিশাল, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। এবং ধনভাবে ধনপতির অবস্থান 14 সেপ্টেম্বর পর থেকে আপনাদের চতুর্থপতি ধনভাবে অবস্থান করছে, অর্থাৎ আর্থিক রূপ থেকে এবং রাজযোগ নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। আর্থিক রূপ থেকে ধনুরাশি কিন্তু সমৃদ্ধশালী হতে চলেছে। এবং কর্মভাবে কর্মপতির অবস্থান পঞ্চমপতিকে কানেক্ট করছে, অর্থাৎ চাকরি ক্ষেত্রের প্রমোশন, চাকরি ক্ষেত্রের পদোন্নতি, চাকরি পাওয়ার সম্ভাবনা। এবং এখানে কিন্তু ভদ্র নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এবং একাদশভাবে একাদশপতির অবস্থান আপনাদেরকে কিন্তু সফলতা সাকসেসের জায়গায় কিন্তু আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। এবং সপ্তমপতি আপনাদের কর্মভাবে চলে যাওয়ায়, অর্থাৎ ব্যবসাতে যত আপনার পরিশ্রম করবেন ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট ডেভেলপমেন্টের জায়গায় কিন্তু থাকছে। ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছেন তারা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু করবেন, আপনাদের দৈনিক রোজগার বৃদ্ধি করবে, পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ধনুরাশির। এবং ধনপতি ধনভাব অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু আকর্ষিক ধনলাভ ঘটাতে চলেছে। এরপরে যে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির দ্বিতীয় সপ্তম কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেবে। এবং এই সময়ের মধ্যে পঞ্চমপতি পঞ্চমভাবে আপনাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভ, এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে ফিল্ম দুনিয়া, অ্যাক্টিং, মডেলিং, গ্ল্যামার ফিল্ডে যাদের গাড়ির বিজনেস আছে, গাড়ির শোরুম আছে, তারা ভালো ফল পাবেন। যারা ইলেকট্রনিক্স গুডসের বিজনেস করছেন তারা ভালো ফল পাবেন। যারা মেডিকেল শপের আছে, ওষুধের দোকান আছে, বা ইলেকট্রনিক্স প্রোডাক্টের বিজনেস আছে, আপনার ইটের ভাটা আছে, এই জায়গাগুলো আপনার পেট্রোল পাম্প আছে, ফরেন লিকারের দোকান আছে, আপনারা কিন্তু যথেষ্ট এই সময় কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আপনারা করবেন। অর্থাৎ এই ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট উন্নতি, দৈনিক রোজগার, দাম্পত্য সুখ, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট, কর্মক্ষেত্রে পদোন্নতি, প্রমোশনের জায়গায় কিন্তু থাকছে, সফলতা সাকসেস আপনারা কিন্তু হাতছানি দিতে চলেছে মেষ রাশির। এবং প্রপার্টি থেকে আপনাদের কিন্তু লাভ হতে চলেছে মেষ রাশি, মহাভাগ্যশালী হতে চলেছে এই মেষ রাশি। চার নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সপ্তমভাবে এই ভদ্রনাগ মহাপুরুষ রাজ্য এবং আপনাদের ধনপতি এবং ভাগ্যপতি সপ্তমভাবে অবস্থান করায়, অর্থাৎ ভাগ্যের দ্বারা আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত আপনাদের হবে এই সময়ের মধ্যে, এই 17 দিনের মধ্যে এই মহাসংযোগে। এবং আপনাদের যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, কনস্ট্রাকশনের কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা প্রমোটার, বিল্ডার, তাদের ক্ষেত্রে কিন্তু কাজের সুযোগগুলো আসবে। এবং এই সময়ের মধ্যে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট ভালো হবে, ভাগ্যের দ্বারা ধন আপনাদের আসবে, অর্থাৎ যাদের আটকে গেছিলো কাজগুলো সেই কাজগুলো কিন্তু আপনাদের এই সময়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ কিন্তু হতে চলেছে মীন রাশির। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে, ভাগ্যের পূর্ণমাত্রায় সাপোর্ট আপনারা পাবেন, রোজগার আপনাদের বৃদ্ধি কিন্তু হবে, ব্যবসা ক্ষেত্রে শুভ। এবং প্রপার্টি থেকে, ভূ সম্পত্তি থেকে, নিজস্ব ভূ সম্পত্তি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, সম্পত্তি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন মীন রাশি। অর্থাৎ এই চারটি রাশির কথা আমি বললাম, পরপর চারটি রাশির ক্ষেত্রে এই ভূত দিয়ে টাকা দিতে চলেছে এই চারটি রাশিকে, দুর্দান্ত। এরপরের যে রাশির কথা আমি বলবো অনেকে অপেক্ষা করছে কোন রাশি হতে পারে, সে রাশির নাম হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় পঞ্চম কানেকশান আপনাদের কিন্তু আকস্মিক ধনলাভ কিন্তু করাবেই করাবে। এবং রাশিতে রাহুর অবস্থান বিদেশ থেকে আপনাদের লাভ করাবে, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত আছেন। ভাগ্যভাবে কর্মপতির অবস্থান হচ্ছে ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, প্রমোশন, পদোন্নতি, কর্মক্ষেত্রে আপনাদের রোজগার বৃদ্ধি করবে, ভাগ্যের পূর্ণমাত্রা আপনারা সাপোর্ট পাবেন, এবং সফলতা প্রতি আপনাদের আপনাদের নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ লাভ, সফলতা, সাকসেসের জায়গা বৃষরাশির ক্ষেত্রে কিন্তু থাকছে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু সন্তান সুখ, শেয়ার মার্কেট ফাটকা থেকে লাভ পাবেন। নমস্কার।